हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ड्रीम ग्लैम। सो फ्रेंड्स, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে বাড়ি থেকে ইঁদুর তাড়াতে পারবে। আমি যে এর আগে আরশোলা তাড়ানোর কিংবা টিকটিকি তাড়ানোর ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে তোমরা প্রচুর প্রচুর অনেকে কমেন্ট করেছো যে দিদি, ইঁদুর কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় সহজভাবে, সেই কিছু উপায় বলে দিতে। দেখো, বাজার চলতি প্রচুর জিনিস পাওয়া যায় ইঁদুর তাড়ানোর, অনেক কিছু আছে, কিন্তু অনেক সময় সেগুলো সেফ হয় না। তো সেগুলো বাড়িতে, মানে অনেক যেই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সেই জায়গায়, মানে সেগুলো ইউজ করা সেফ হয় না। তো আজ আমি আমাদের ঘরেতেই থাকা জিনিসগুলো দিয়ে কিভাবে ইঁদুরকে তাড়াতে পারবে সেই ভিডিওটাই আজ আমি এখানে শেয়ার করছি। তো এখানে আজকে আমি তোমাদের কয়েকটা টিপস শেয়ার করব, সেগুলো ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভীষণ উপকার হবে, ইঁদুর পালিয়ে যাবে। এবং এটা না, আর এমন যে টিপসগুলো শেয়ার করব তাতে কি হবে, ইঁদুর যে কোথাও মরে পড়ে থাকবে ভেতরে ঢুকে সেটা না, ইঁদুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে বাইরে মরবে কিংবা বাইরে কিংবা পালিয়ে যাবে, আর ঘুরে ইঁদুর কিন্তু আসবে না। এবং আর কিছু উপায় তো এমন বলবো কয়েকটা, যাতে ইঁদুর আর দ্বিতীয়বার তোমাদের বাড়িতে ফিরেই আসবে না, সেরকমও কিছু উপায় আজ আমি তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো করে দেখো, তাহলে তোমাদের খুব উপকার পাবে, আর এই ইঁদুর থেকে তোমরা মুক্তি পাবে, ইঁদুরকে দ্রুত কিন্তু বাড়ি থেকে তাড়াতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর সবার প্রথমে ফার্স্ট স্টেপটা বলি কি করবে। তো দেখো, এই দেখো তেজপাতা, এগুলো হচ্ছে তেজপাতা, দেখতেই পাচ্ছ তেজপাতা, আর আছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এই শুকনো লঙ্কা আর তেজপাতা কি করবে, একটা স্টিলের থালা, স্টিলের বাটি, এরকম কোনো জিনিসে একটা নিয়ে নেবে, নিয়ে এগুলোকে একসাথে এর মধ্যে একটুখানি তোমরা কর্পূর কিংবা কিছু দিয়ে দিতে পারো, তাহলে এগুলো খুব ভালো মতন জ্বলে ধোঁয়াটা ভালো বেরোবে। তো এগুলোকে পোড়াবে, পুড়িয়ে ধোঁয়া করবে। তেজপাতা আর শুকনো লঙ্কা ধোঁয়া করে কি করবে, যেই ঘরের মধ্যে ধরো ইঁদুর ঢুকে আছে সেই ঘরে দরজা জানলা বন্ধ করে দেবে, দরজা জানলা বন্ধ করে দিয়ে এটা দিয়ে ধোঁয়া দেবে, ধোঁয়া দিয়ে তুমি নিজেও বেরিয়ে যাবে। আর এবং যেটা হচ্ছে, ধোঁয়া দেওয়ার পরে যখন দরজাটা খুলবে, খোলার পরেই দেখবে ইঁদুর যেখানেই লুকিয়ে থাকুক না কেন সে পালিয়ে যা বেরিয়ে আসবে, এবং দরজা খুললেই সে পালাবে। তো এই যে তেজপাতা আর শুকনো লঙ্কার ধোঁয়া যদি দিয়ে দিতে পারো, তাহলে দেখবে ইঁদুর দ্রুত পালিয়ে যাবে, এবং যেই গর্ত থেকে ইঁদুর ঢুকছে হয়তো সেই গর্ত থেকেই পালাবে। তবে চেষ্টা করবে কোথায় গর্ত করে কিংবা কোন জায়গা থেকে ইঁদুর ঢুকছে সেই গর্তটার কিংবা সেই জায়গাটার আগে কিন্তু ব্যবস্থা করবে, সেই জায়গাটা ইঁদুর পালিয়ে গেলে চলে গেলে সেই জায়গাটা আগে বন্ধ করে দেওয়া, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এইভাবে এটা হলো ফার্স্ট সবচেয়ে সহজ টিপস যেটা আমি বললাম, ধোঁয়া যদি করো এই তেজপাতা শুকনো লঙ্কার ধোঁয়া করে দেবে, দরজা জানলা বন্ধ করে দিয়ে ধোঁয়া করে দিলে সেই ধোঁয়া কিন্তু ইঁদুর একদম সহ্য করতে পারবে না, আর বেরিয়ে যাবে, পালিয়ে যাবে কিংবা অজ্ঞান হয়ে যায় ইঁদুর। তো এইটা হলো ফার্স্ট টিপ। চলো এবার বলি সেকেন্ড টিপস কী করতে পারো। দ্বিতীয় উপায়টা আমি বললাম, লঙ্কার গুঁড়ো আটার সাথে মেখে ওর মধ্যে একটু চিনি বুলিয়ে যেখানে যেখানে ইঁদুর আসে, যেখানে যেখানে ইঁদুর ঢুকে লুকিয়ে থাকে
সেই সেই জায়গায় একটা করে এই গোলা রেখে দেবে, ইঁদুর এসে খাবে। আর খাওয়ার পরে ওদের অতিরিক্ত যখন ঝাল লাগবে তখন তারা জলের জন্য কি করবে, তখন বেরিয়ে আসবে ওরা। বেরিয়ে তখন জল যেখানে আছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করবে, সেখানে পালাবে। আর জল যখন পাবে না ঘরের মধ্যে তখন ওরা বাইরে বেরিয়ে যাবে। তো এই লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে যদি রেখে দাও, আর যেটা হচ্ছে ইঁদুর একবার যদি এই লঙ্কার গুঁড়ো মুখে দিয়ে নেয় দ্বিতীয়বার সেই ঘরে কিন্তু ফিরে আসে না। এটা একদম ট্রায়েড অ্যান্ড টেস্টেড একটা ফর্মুলা হচ্ছে যে যেই বাড়িতে লঙ্কার গুঁড়ো একবার ইঁদুর খেয়ে নেবে সেই বাড়িতে ফিরে কিন্তু আর আসবেই না ইঁদুর। তো এইটা একটা দিতে পারো, এটা হচ্ছে সেকেন্ড উপায়টা। এরমভাবে লাড্ডু বানিয়ে ওদের খাওয়াতে পারো, দেখবে এই লাড্ডু খেয়ে দ্বিতীয়বার আর ওরা ফিরেই আসবে না। আর তৃতীয় উপায়টি হচ্ছে ইঁদুর যদি একদমই মেরে ফেলতে চাও, ইঁদুরকে মেরে তাড়াতে চাও, তাহলে এই যে মর্টিন, লাল মর্টিন কিংবা যে সবুজ মর্টিনের যে কয়েলগুলো হয়, যে ধূপকাঠিগুলো হয় মর্টিনের কয়েলগুলো, সেইটা নেবে, সেটা অর্ধেকটা নেবে। এটা বিস্কুট কিংবা আটা যে কোনো কিছুর সাথে মেশাবে। আটা যদি দাও তাহলে অবশ্যই একটু চিনি দিয়ে দেবে, আর বিস্কুট যদি দাও তুই চিনি দেওয়ার দরকার থাকবে না, ওটাকে একসাথে মাখবে, মেখে এরম গোল্লা পাকিয়ে পাকিয়ে রেখে দেবে। যেই খাবে ইঁদুর এটা খাবার পরে কি হয়, এটা খেলে ওদের প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে আসবে, ওরা জলের জন্য তখন বেরোবার চেষ্টা করবে। মানে প্রচণ্ড পরিমাণে, এত পরিমাণে মানে ওদের গলা শুকিয়ে যাবে এটা খেলে, খাওয়ার পরেই তখন ওরা জলের জন্য ছটফট করবে। আর যখনই জল পাবে না তখনই ওরা অজ্ঞান হয়ে যাবে, কিংবা অনেকক্ষণ যদি জল না পায় তখন তারা ইঁদুরগুলো মারাও যেতে পারে। তো এইটাও যদি দিয়ে দাও তাহলেও কিন্তু ইঁদুর পালিয়ে যাবে কিংবা মারা পড়ে যাবে যদি করতে পারো। তো তোমাদের তিনটে উপায় ইঁদুর তাড়ানোর কিংবা ইঁদুর মারার, তিনটে উপায় আমি তোমাদের বলে দিলাম, ভীষণ ভালো উপায় হচ্ছে এগুলো, ট্রায়েড অ্যান্ড টেস্টেড উপায়। এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা করে দেখতে পারো, এগুলোতে ভীষণ ভালো ফল পাবে। আমি নিজে ফল পেয়েছি, আমি যেটা করেছি দেখো, আমি দেখালাম তোমাদের যে ইঁদুর এরকম হয়ে পালিয়ে বেরিয়ে এসছেও আর জলটা পায়নি বলে ও মারা গেছে, পরে ড্রেনের ওখানে ড্রেনের কাছে গিয়ে ও জলের জন্য গেছে, গিয়ে কিন্তু ওখানেও জলটা পায়নি বলে মারা গেছে। তো এইভাবে ইঁদুর কিন্তু পালিয়ে যাবে, এটা করে দেখতে পারো। যেহেতু আমি করে ভীষণ ভালো ফল পেয়েছি সেই জন্যেই আজ এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো ট্রাই করো, উপকার পেলে আমাকে অবশ্যই কমেন্ট করো এসে জানিয়ে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো।